আসসালামু আলাইকুম। ইউটিউবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কন্ট্রোভার্সিয়াল টপিকস হলো ফেয়ার ইউজ পলিসি। ফেয়ার ইউজ পলিসির মূল আলোচ্য বিষয় হলো বা ফেয়ার ইউজ পলিসির মূল টপিকস হলো যে অন্যজনের ভিডিও আমার নিজের ভিডিওর মধ্যে তার বিনা অনুমতিতে ইউজ করতে পারবো কি না, আর যদি পারি তাহলে সেটা কত সেকেন্ডে পারবো, কোন প্রক্রিয়ায় পারবো, কীভাবে পারবো, বা যে কোনো ভিডিও কোন চ্যানেলগুলা সবসময় কপিরাইট করতে পারবে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক ছাড়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম আহমেদ ফ্রম টেকনিক্যাল 36°। আজকের এই প্রশ্নটা করেছেন, আজকে আমি অনেকগুলো প্রশ্ন দীর্ঘদিন ধরেই অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি। সো আজকের প্রশ্নটা করেছেন ইসলাম ও নৈতিক শিক্ষা নামক একটি ইউটিউব চ্যানেল। তিনি বলেছেন যে ভাইয়া, আমরা কি অন্যজনের ভিডিও কোনো কপিরাইট ফ্রিতে কোনো ভিডিও কপিরাইট করতে পারবো কি না সঠিকভাবে। সো তার প্রশ্নের উত্তরটা, অর্থাৎ তার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ইউটিউবার। আপনি যদি একজন রিয়েল ইউটিউবার হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি একজন রিয়েল ইউটিউবার হতে চান না, অর্থাৎ আপনি যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কারণ অধৈর্যশীল যারা আছে অবশ্যই তারা কখনো ইউটিউবে সফল হতে পারে না। সো আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি ফেয়ার ইউজ পলিসি সম্পর্কে একবারে সহজ এবং সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই টপিকসগুলো আমি যে বলবো সেই টপিকস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং সামনে আগাতে হবে, যাতে আপনি সামনে আগাতে গিয়ে আপনার চ্যানেলে কোনো প্রকারের দুর্ঘটনা বা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট ক্রাইম না আসে। সো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। ফেয়ার ইউজ পলিসি, অর্থাৎ বিনা অনুমতিতে কারোর ভিডিও আমার ভিডিওতে ইউজ করতে পারবো কি না। সো বন্ধুরা, এটা যদি বলতে যাই, ফেয়ার ইউজ পলিসিটা কখনোই কোনো ইউটিউব, অর্থাৎ ফেয়ার ইউজ পলিসির যে সিস্টেমটা রয়েছে এটা কোনো ইউটিউব কোম্পানি বা ইউটিউব যে প্ল্যাটফর্ম রয়েছে তারা এটা প্লেস করে না। আমি আবারও বলছি, ফেয়ার ইউজ পলিসি অর্থাৎ কপিরাইট স্ট্রাইকের যে সিস্টেমটা এটা ইউটিউব প্ল্যাটফর্ম কখনোই প্লেস করে না। এটা প্লেস করবে আপনার যে দেশ থেকে, অর্থাৎ আপনার দেশের সিস্টেম অনুযায়ী বা ওই দেশের আদালত বা ওই দেশের যেমন আমার এই ভিডিওটা যদি আপনি কপিরাইট করতে চান তাহলে বাংলাদেশের যে ফেয়ার ইউজ পলিসি আছে, এই বাংলাদেশের যে ফেয়ার ইউজ পলিসি সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আপনি কাজে লাগাতে হবে। যেমন বাংলাদেশের ফেয়ার ইউজ পলিসির মধ্যে যেমন আপনার যে কোনো ভিডিও যারা কমেন্ট করে কপিরাইট করতে পারবে তারা হচ্ছে বিভিন্ন নিউজ রিপোর্টার বা শিক্ষা এডুকেশন পারফরমেন্স, এই ধরনের বিভিন্ন জায়গায় আপনি যে কোনো ভিডিও তারা কপিরাইট করতে পারবে। আদারওয়াইজ আপনি আর আমি যে কোনো ভিডিও কপিরাইট করতে পারবো না, আর যদি করে এটা ফেয়ার ইউজ পলিসি বা কপিরাইট স্ট্রাইকের মধ্যে পড়ে যাবে। এখন আজকে ফেয়ার ইউজ পলিসির মূল উদ্দেশ্য কী বা কীভাবে ফেয়ার ইউজ পলিসি করব আর করলেই বা কী হবে। দেখুন, অনেকে বলে যে আমি যদি কারো ভিডিও 30 সেকেন্ড কপি করি তাহলে এটা কপিরাইট স্ট্রাইক আসবে না, আমি যদি 20 সেকেন্ড কপিরাইট করি। বিভিন্ন ইউটিউবারদের মুখে আপনারা শুনতেই পারেন, স্বাভাবিক, কারণ অনেকে বলে যে 10 সেকেন্ডের নিচে যদি কপিরাইট করেন তাহলে কপিরাইট স্ট্রাইকটা আসবে না। আবার অনেকে বলে যে আপনি যদি কপিরাইট করেন, কপিরাইট করার পর যদি আপনি ডিসক্রিপশনে ডিসক্লেমার ইউজ করেন, ফায়ার ইউজ করেন, ফেয়ার ইউজ করেন এবং তাদের চ্যানেলের লিঙ্কটা যদি আপনি ভিডিও ডিসক্রিপশনে ইউজ করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসবে না। আপনাদেরকে অনেকে বলবে, আমি আজকে কাট ক্লিয়ার বলে দিচ্ছি যে আপনি যদি কোনো ভিডিও কমপক্ষে 1 সেকেন্ড কপি করেন, জাস্ট 1 সেকেন্ডও যদি কপি করেন, ওইটার মধ্যে আপনার কপিরাইট ক্রাইম বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। আপনারা এটা সবাই জানেন যে কপিরাইট স্ট্রাইক কখনোই ইউটিউব দিবে না, কখনোই কপিরাইট স্ট্রাইক ইউটিউবের দেওয়ার ক্ষমতা নাই। যদি না যে উইনার আছে বা যার কাছ থেকে আপনি কপিরাইটটা করছেন উনি যতক্ষণ না আপনার এই ভিডিওটার মধ্যে কপিরাইট স্ট্রাইক দিবে না ফেয়ার ইউজ পলিসি অনুযায়ী, তখনই কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে। সো গাইজ, বুঝতে পারছেন যে আপনি যদি আপনি যে কোনো মানুষের বা যে কোনো ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও যদি আপনি 1 সেকেন্ডও কপিরাইট করেন তার বিনা অনুমতিতে, সে যদি চায় এবং সে যদি সঠিক প্রমাণ দিয়ে ইউটিউবের কাছে একটি ইমেল সেন্ড করে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইউটিউব পানিশমেন্ট অনুযায়ী একটি কপিরাইট স্ট্রাইক আপনার ইমেল বক্সে পাঠাবে। সো এটা একটি ফেয়ার ইউজ পলিসি সিস্টেম। সো এখন আসি, আপনি এটা থেকে কীভাবে বাঁচবেন বা এই ফেয়ার
ইউজ পলিসি কি দিয়েছে ইউটিউব বা এই ফেয়ার ইউজ পলিসি থেকে কোনো বাঁচার উপায় আছে কি না। সো আদৌ আমি যদি একটি সঠিক কথা বলতে যাই, বাংলাদেশের যে রোস্টিং চ্যানেলগুলো ওইগুলো থেকে যদি আপনাকে আমি কিছু থিমস দিতে যাই, তাহলে আমি কি বলতে পারি আপনার স্ক্রিনের কে ফাইভ অর্থাৎ আপনার স্ক্রিনটা, যে আমি আগে বলেছি আমার এই যে কথাগুলো আমি এখন বলবো এই সিস্টেম অনুযায়ী যে আপনি ভাবতে পারেন যে এই সিস্টেমটা কাজে লাগাতে হয়তো কপিরাইট স্ট্রাইক আসবে না, না এমনটা না, অবশ্যই ফেয়ার ইউজ পলিসির ভিতরে আপনি পড়ে যেতে পারেন বা কপিরাইট স্ট্রাইক আপনার আসতে পারে যদি ওই উইনার চায়। সো আপনাকে এখানে কী করতে হবে, আপনার স্ক্রিনকে জাস্ট আমার এখন যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনের পাঁচ ভাগের এক ভাগে আপনি যে কপিরাইটটা করবেন ওই কপিরাইটটা ওইখানে রাখবেন বা ওই ক্লিপটা ওইখানে রাখবেন। সেকেন্ড, আপনি নিজে কন্টেন্ট ওইখানে থাকবেন এবং আপনারা ওটুকু চেষ্টা করবেন যে যার কাছ থেকে আপনারা কপিরাইটটা নিচ্ছেন বা ক্লিপটা নিচ্ছেন তার সাথে একটু যোগাযোগ করার, ফার্স্ট টাইম তার সাথে একটু কপারেশন করার পর আপনি তার ভিডিওটা কপিরাইট করতে পারেন। আদারওয়াইজ ও হঠাৎ করে কপিরাইট স্ট্রাইকটা দিতেই পারে, স্বাভাবিক। আমি আগেই বলেছি আপনি যে সিস্টেমে কপিরাইট করে থাকেন না কেন, যদি ওই উইনার চায় ওই পলিসি অনুযায়ী, ফায়ার ইউজ পলিসি অনুযায়ী আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইকটা পেতে পারেন। সো গাইস, আজকের এই ভিডিও থেকে আপনি একবার এক্সট্রিমলি কপিরাইট স্ট্রাইক সম্পর্কে বা কপিরাইট সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে গেছেন। সো আমি এখানে আমার নিজের যদি কোনো মন্তব্য আমি পেশ করতে চাই, তাহলে আমি বলতে চাই যে ফার্স্ট টাইম ওনাদের সাথে বা উইনারের সাথে প্রথমে যোগাযোগ করে আপনি কপিরাইট ব্যবহার করবেন। সেকেন্ড, আমি যেটা বলতে চাই একবার স্মুথলি, আমি চাই আপনারা নিজের কন্টেন্ট নিজে তৈরি করেন, কোনো কপিরাইটের প্রয়োজন নাই। সো আপনারা বুঝতে পারছেন ইউটিউবের প্ল্যাটফর্ম এখন কতটা হার্ড হয়ে গেছে, সো আপনারা কোনো কপিরাইট করার চিন্তা করবেন না। আর যদি কপিরাইট করেন বা কপিরাইট করার চিন্তা থাকে, তাহলে ইউটিউবের যে ফায়ার ইউজ পলিসিটা আছে ওই ফায়ার ইউজ পলিসিটা পুরোটা জানবেন, পড়বেন, শুনবেন, শোনার পর আপনারা এখানে কপিরাইট কাজে লাগাবেন। সো আমি একটুকু আপনাদেরকে নিশ্চিত বলতে পারি যে ইউটিউবের কোনো সিস্টেম অনুযায়ী প্রি কপিরাইট নাই যতক্ষণ না ওই উইনার প্রি কপিরাইট দিচ্ছে। সো আপনি কিন্তু এখন চাইবেন না যে আপনার ভিডিওটা অন্য কেউ কপি করে আপনার ও টাকা ইনকাম করুক আর আপনি বসে থাকেন। সো আশা করে বুঝতে পারছেন। অনেকে বলে যে ভাইয়া আমি যদি জাস্ট এটা কপিরাইট করি, কপিরাইট করার পর আমরা এখানে পোস্ট করলাম কিন্তু মনিটাইজেশন আমি এই ভিডিওটাতে ওপেন করলাম না, তখন কি আমাকে কপিরাইট স্ট্রাইক দিবে? অবশ্যই অবশ্যই আপনাকে কপিরাইট স্ট্রাইকটা দিবে। আর যদি তাদের সাথে আপনি কোঅপারেশন করার সিস্টেম করেন, তাহলে তারা কি বলবে, এই ভিডিও থেকে আপনার যত টাকা ইনকাম হবে ওই টাকাগুলো আমাদেরকে দিবেন, আর আপনার এখানে লাভ হবে কি, আপনার ভিউস বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, জাস্ট ওয়াচ টাইমটা বাড়বে, কিন্তু এই ভিডিও থেকে যত টাকা আর্ন হবে ওই টাকাটা যাই উইনার কাছ থেকে আপনি কপিরাইটটা নিয়ে গেছেন ওই উইনারদেরকে এই টাকাটা দিতে হবে। সো গাইজ, বুঝতে পারছেন যে ইউটিউবের মধ্যে কপিরাইটের কোনো সিস্টেম নাই, আর যদি কপিরাইট যে স্ট্রাইকটা আছে এইটার মধ্যে ইউটিউবের কোনো হাত নাই, যে উইনার আছে বা ভিডিও তৈরি করছে বা আপনি যার কাছ থেকে কপিরাইটটা সংগ্রহ করছেন উনি যদি কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে আপনি অবশ্যই অবশ্যই কপিরাইট স্ট্রাইকটা পেয়ে যাবেন। সো গাইস, কপিরাইট অর্থাৎ ফ্রি ফায়ার সম্পর্কে বা ফায়ার ইউজ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ। যারা এখনও এই উক্ত নামাজ শেষ করেন নাই অবশ্যই নামাজটি পড়ে নেবেন।